ওরে বাদাইমা, মাইকের ক্ষেত্রে আইলে তুমি গায়ের রান্না গায়ের বুঝা দাও, জানাজার ঘরে দুয়ার ক্ষেত্রে আইলে বুঝো না, তুমি তো হুজুর কম সিটার বেশি। কেউ যদি এখানে বিদআত বলে অর্থাৎ বন্ধ করার বিরোধিতা করার চেষ্টা কেউ যদি করেন, আপনার জন্য 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ রইল। আজানের আগে সালাতে সালাম পড়া হারাম, গুনাহের কাজ, নাজায়েজ, এমন কোন দলিল থাকলে আপনি পেশ করেন, আপনার দলিল গ্রহণযোগ্য হইলে 10 লক্ষ টাকা ক্যাশ সেভ দিয়ে বুঝা লয়ে যাবেন। ঠিক না? মিটাইলো তো না। আচ্ছা গাইমু, আগে প্রশ্নোত্তরটি দিয়ে দিই। প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সবাই সালামের জবাব দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজানের আগে সালাতু সালাম পাঠ করার বিধান কি? অনেক আলেমরা বলে আজানের আগে সালাতু সালাম পাঠ করা বিধান, কোরআন ও হাদিসের আলোকে সঠিক জবাব দলিল সহকারে জানালে উপকৃত হবে। আরেকটা প্রশ্ন আছে, প্রথমটার উত্তর দিই। আজানের আগে সালাতু সালাম পড়া মুস্তাহাব আমল, এটা যদি কেউ বিদআত বলেন তবে বিদআতে সাইয়্যা নয়, বিদআতে হাসানা। কেমন বিদআত? তারাবি নামাজ আমরা জামাতে পড়ি, এটা বিদআত, তবে বিদআতে হাসানা। নবীজির জামানায় জামাতের সঙ্গে তারাবি নামাজ ছিল। আজানের আগে সালাতু সালাম পড়া জামাতের সঙ্গে তারাবির নামাজ পড়া যেমন বিদআত, আজানের আগে সালাতু সালাম পড়া তেমন বিদআত। ছাপানো কোরআন শরীফ পড়া যেমন বিদআত, আজানের আগে সালাতু সালাম পড়া তেমন বিদআত। ইমাম সাহেবের মাস শেষে বেতন দেওয়া যেমন বিদআত, আজানের আগে সালাতু সালাম পড়া তেমন বিদআত। এলাকায় মহল্লার দিকে খানা দিয়া ইমাম সাহেবের খানা খাওয়াইয়া ইমামতি করানো যেমন বিদআত, আজানের আগে সালাতু সালাম পড়া তেমন বিদআত। এখন আজানের আগে সালাতু সালাম, এটা বিদআত হলো বিদআতে হাসানা, এটা হবে মুস্তাহাব মুস্তাহসান সওয়াব। এই ছাপানো কোরআন শরীফ পড়লে সওয়াব গুনা গুনা হইব, কথা কয় না, সওয়াব হবে, যদিও বিদআত তবু সওয়াব, এটা মুস্তাহাব সওয়াব হবে। ছাপানো কোরআন শরীফ পড়লে, কোরআন শরীফ পড়ার একটা সওয়াব আছে, সেটা সওয়াব পাবেন, কিন্তু ছাপানো কোরআন শরীফ পড়লে মুস্তাহাব সওয়াব পাবেন। ঠিক তেমনি ভাবে আজানের আগে সালাতু সালাম পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ, কথা না পড়লে গুনাহ, তাইলে আমাদের পড়া দরকার না, সারা দরকার। যেহেতু সওয়াব আছে তাইলে পড়া দরকার, পড়বেন। কেউ যদি এখানে বিদআত বলে অর্থাৎ বন্ধ করার বিরোধিতা করার চেষ্টা কেউ যদি করেন, আপনার জন্য 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ রইল। আজানের আগে সালাতু সালাম পড়া হারাম, গুনাহের কাজ, নাজায়েজ, এমন কোন দলিল থাকলে আপনি পেশ করেন, আপনার দলিল গ্রহণযোগ্য হইলে 10 লক্ষ টাকা ক্যাশ সেভ দিয়ে বুঝা লয়ে যাবেন। আর যদি দলিল দিতে না পারেন, আজানের আগে সালাতু সালামের বিরোধিতা করবেন না, সুন্নি মুসলমানদেরকে খেপাইবেন না। সুন্নিরা যেমন আপনারা বাতরাইন্দা খাওয়ায় এমন আপনারা আড্ডিও বাইঙ্গে দিতে পারে, কিন্তু নবীর আদর্শের কারণে আপনাদেরকে কিছু বলেন। তবে মনে রাখবেন, প্রত্যেক নির্যাতন সহ্যের একটা সীমা আছে, সীমা অতিক্রম করে নবীজির দুরুদ সালামের বিরুদ্ধাচরণ যদি করতেই থাকেন, আপনার কপালে হিসার বাড়ি আছে, খবরদার এগুলি করবেন। তাহলে আজানের আগে সালাতু সালাম পড়া মুস্তাহাব, ইবাদতের ইবাদত সওয়াবের কাজ। আমাদের হায়াত কম, ফেতনা বেশি, যখনই সুযোগ পামু ইবাদত করব। ইবাদত করলে খুশি হয় কে? আল্লাহ। আর ইবাদত ছাড়লে খুশি হয় কে? শয়তান। তাহলে আজানের আগে সালাতু সালাম পড়লে ইবাদত সওয়াব হবে, তাহলে খুশি হইব কে? ওয়াহাবি যেহেতু নারাজ হয়, কপালটা যেহেতু কুচকায় লাগে, তাহলে এটা নিশ্চয়ই খন্নাস, শয়তানের বড় ভাই, ঠিক কিনা বলে? তারপরে লেখছে ওয়াহাবিদের পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? না, ওয়াহাবিদের পিছনে নামাজ কেন? কারণ ওয়াহাবিদের ঈমান নাই।
এক নম্বরে কয় নবী বেলে মরে গেছে, যে নবী মরে গেছে সেই নবী অতীত। তাইলে এখন বর্তমানে ওই নবীর কালেমা পড়া মুসলমান হওয়ার সুযোগ? তাহলে যে বলছে নবী মরে গেছে, আমি বলি আমার নবী জিন্দা হায়াতুন নবী, আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী। যে বলে নবী মরে গেছে সে ওয়াহাবি, আমি যে নবীর উম্মত সে ওই নবীর উম্মত না, অতএব সে তো আমার নবীর উম্মতই না, তার হিসাব আর কি নামাজ? শুধু এখানে শেষ না, আমার নবীর শান ও মানের কথা শুনলে যে খুশি হইতে পারে না এটা ওয়াহাবি, তার পিছনে নামাজ পড়া যাবে? আমার নবীর শান মান শুনলে আমার কলিজা খুশি হয়, আমার কাছে ভালো লাগে। অতএব যে যার কাছে খারাপ লাগে তাহলে বুঝতে হইব সে আর যাই হোক আমার নবীর উম্মত না, অতএব তাদের পিছনে নামাজ পড়বেন না। যদি ভাইসাজান একটা বিষয়, যদি ভাইসাজান মনে করেন বিয়ার বাইক বেড়াইতে গেছেন, যায় দেখেন বিয়ার মসজিদের ইমাম সাহেব ডব্লিউ কোম্পানি, আমি তাগরে নতুন নাম দিছি ডব্লিউ কোম্পানি, তো এখন ডব্লিউ কোম্পানির ইমাম সাহেব যদি দেখেন তাহলে আপনি কি করবেন? গেছেন তো বিয়ার বাইক মসজিদও গিয়ে উঠছেন জামাতেরও টাইম, এই সময় কি করবে? আপনি জামাতে নামাজে দাঁড়াবেন কিন্তু একটা দায়িত্ব বিহাজার ইমাম কইেন না, আপনি নামাজে দাঁড়াইবেন আল্লাহু আকবার নিয়ত কইরা সূরা কেরাত পড়ে অপেক্ষা করবেন, হেমিয়া যে সময় রুকু দেয় আপনি সেই সময় রুকু দিবেন আল্লাহু আকবার, তার সাথে রুকু সেজদা উঠা বসা করবেন, কিন্তু তাকবীর তাসবিহ সূরা কেরাত সবকিছু আপনার নিজেকেই পড়তে হবে। অর্থাৎ এই জামাতের মুসল্লিরা দেখলো আপনি জামাতে নামাজ পড়ছেন কিন্তু হাকিকতে আপনি একা একা নিজের নামাজ নিজেই পড়ছেন, এটা হলো হিকমত। এই হিকমত অবলম্বন করে চলাইবেন, কোনো সমস্যা আছে নাকি? বুঝছেন তো বিষয়টা? এভাবে করবে যদি ফান্দে পড়ে দেন। আর কোন অনুমান করেন রওনা দিছেন, রাস্তায় যাচ্ছেন, আলা হযরতের একটা মাসআলা, জুমার নামাজ শুক্রবারের দিন করবেন, হুজুর জুমার নামাজ তো আর এক লাগা বড় কারণ, এখন শুক্রবার দিন কোনো ওয়াহাবালি আমি কোনো মসজিদে দাঁড়াইছি বা বাসে যাইতাছি বাসটা দাঁড়াইছে কিংবা লঞ্চে যাইতাছে লঞ্চের সাথে জুমা হইতাছে, ছায়া দেখি তো ডব্লিউ কোম্পানির ইমাম সাহেব, হুজুর তাইলে এই মুহূর্তে আমি কি করব? আলা হযরতের মাসআলা হলো এই মুহূর্তে ওই সূরের পিছনে নামাজ না পড়ে অপেক্ষা করবেন, তারা নামাজ শেষ হয়ে গেলে আপনি যোহরের নামাজ আদায় করবেন, জোরে কোন সুবহানাল্লাহ, মনে থাকবো নি মনে থাকবো। আর চার একটা প্রশ্ন করছে, আহলে বাইতকে ভালোবাসার বিধান কি? কেউ যদি পাক পাঞ্জাতনকে ইনকার করে আমল করে তাহলে তার আমল কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? না, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে ভালোবাসা ঈমান। নবীজি বলছেন আমার আহলে বাইত নূহ নবীর নৌকার মতো, নূহ নবীর নৌকায় যারা উঠছে তারা বাঁচা গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে, আমি নবীর আহলে বাইতকে ভালোবাসা, তারা আকড়াইয়া ধরবে তারাই জাহান্নামের আগুন থেকে বাঁচবে, সুবহানাল্লাহ বলেন। তাইলে যারা আহলে বাইতের বিরোধিতা করে আবার নেক আমলও করে তারার কপালে দাগ হইতে পারে কিন্তু জান্নাত মিলবে মিলবে, অতএব তাদের বিষয়ে নামাজ পড়া যাইতো না, তাদের আমল কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? না, আহলে বাইতের দুশমনদের এজিদের ঠিকানা যেখানে আহলে বাইতের দুশমনদের ঠিকানা একই জায়গায়, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো মানুষ বললে কি তার ঈমান থাকবে? না, বেঈমান কাফের হয়ে যাবে। নবীজি আমাদের মতো মানুষ নন, তিনাকে দেখতে আমাদের মতো লাগলেও তিনার কোনো কিছুই আমাদের মতো নন, নবীজির আগমন আমাদের মতো না, নবীজির চাল চলন জীবন যাপন আমাদের মতো না, নবীজির কর্ম আমাদের ধর্ম, নবীজির কর্ম আমাদের ধর্ম, অতএব নবী আমার মত না আমি নবীর মত না, খেয়াল রাখবেন। আর কোরআনুল কারিমে এই বিষয়ে অনেক লম্বা কথা আছে, ইহুদিরা নবীজিরে তাদের মত মনে করত, এইজন্য সূরা ইয়াসিনের মধ্যেও ইহুদিরা কোরআন শরীফ আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিনের শানে বলছেন মা তিনি আমাদের মতোই সাধারণ মানুষ, এটা আল্লাহ বর্ণনা করছেন, অতএব নবীজিকে আমাদের মতো এই ধরনের ধারণা বিশ্বাস রাখা যাবে না, যে রাখবে সে কাফের হয়ে যাবে। ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত দেওয়া যাবে কি? অবশ্যই যাবে, এটা নবীজির সুন্নাত।
আর নবীজির আল্লাহ হুকুম করছেন ফাইজা ফারাউতা ফানসব, নবী গো আপনি যখন নামাজ থেকে অবসর হবেন অর্থাৎ সালাম ফিরাইবেন তখনই আপনি ফানসব আমি আল্লাহর দরবারে দোয়া করবেন, জোরে কোন সুবহানাল্লাহ সম্মিলিত মুনাজাত করা যাবে, দোয়া করা যাবে, কোনো সমস্যা নাই। আমাদের গ্রামে অনেকে বলে দেওয়া যাবে না, কেডা কয় হেতে কেডা, হ্যাঁ যে কয় হেরে কইবা যে সম্মিলিত মুনাজাত করা যাবে না, এমন দলিল দাও, এমন দলিল দাও কোরআন হাদিস থেকে। আর কেউ এই গ্রামের কেউ যদি বলে থাকে আপনাকে বলে যাই নামাজের পর সম্মিলিত মুনাজাত দেওয়া যাবে না, এই কথার উপর আপনি যদি অটল থাকেন আমি গুনাহগার, আপনার সঙ্গে কিংবা আপনার ডব্লিউ গ্রুপের হুজুরের সঙ্গে মুনাজারা করার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনারা মুনাজারায় আসেন, 10 লক্ষ টাকা ইসলাম মাহফিলের সভাপতি সাহেবের কাছে জমা দিবি, আমিও 10 লাখ টাকা দিব, তোরা 10 লাখ দিবি, আমরা 10 লাখ দিব, এই 20 লাখ টাকা জমা দিয়া এরপরে বাহাসের নীতিমালা সই করে প্রশাসনকে নিয়ে তারপর তোমাদের সঙ্গে মোনাজার হইব, তোমরা হক হইলে আমরা তওবা করব আর আমরা হক প্রমাণ হইলে তোমরা তওবা করবা, কথা বলেন ঠিক কিনা? আর কোন ফিতনাবাজি করবা না। নামাজে বারবার হাত উত্তোলন করা যাবে কি? ইসলামের প্রাথমিক যুগে নবীজি নামাজে বারবার হাত তুলতে অনুরোধ হাত তোলার হুকুম দিয়েছেন, কেন? কারণ ছিল নামাজে প্রাথমিক দিকে, ইসলামের প্রাথমিক দিকে যারা মুসলমান হয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমি এই বছর এত লম্বা ওয়াজ আর করি নাই, আজকে কি লিখে করলাম, একে তো 3 বছর, 3 বছরের মাথায়, আর এক হইলো আমার আলাউদ্দিন জিয়াদি ভাই আছিল অসুস্থ, আলাউদ্দিন জিয়াদি ভাই অসুস্থ আছিল, জিয়াদি ভাই ঠিক মতো বয়ান করতে পারে নাই, হে বেটার গ্যাপটা আমি ভরে ভরে দিলাম, কারণ আমার ভাই তো আমরা তো সহযোদ্ধা, সেজন্য প্রশ্ন অপরাগলে ওরা আবার করবে হুজুর উত্তর দিতে পারে না, লেখা বলে গেছে, শেষ করছি, শেষ করছি। ইসলামের প্রাথমিক দিকে নবীজি বলছেন বারবার হাত তোলার জন্য, কিন্তু শেষের দিকে আয়েশা নবীজি নিষেধ করছেন, বসেন 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 বসেন, নবীজি রহমাতুল্লিল আলামিন ইসলামের শেষের দিকে আয়েশা নবীজি শেষ জীবনে আয়েশা নবীজি বলছেন আয়েশা আমি বারবার আর হাত তোলা দরকার নাই। কয়েকজন সাহাবী এই বয়ান যেদিন হইছে সেদিন উপস্থিত ছিলেন না, ওনারা পরের দিন আসরের নামাজের সময় নামাজে আয়েশা বারবার যখন হাত তোলা শুরু করছেন নবীজি নামাজের সালাম ফিরে কয়ে আয়েশা হাবিরা তোমাকে কি হইছে, গোরাল লেজার মতো বারবার শুধু হাত তোলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুশি হয়ে কইছেন নবীজি গোরাল লেজার মতো বারবার হাত তোলো কেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন রফুল ইয়াদাইন করতে, আমার নবী বলেন আমি গতকালকে বয়ান করেছি তোমরা আর রফুল ইয়াদাইন বারবার হাত তোলা লাগবে না, বলে হুজুর আমাদেরকে মাফ করে দেন আমরা আমরা গতকাল উপস্থিত ছিলাম না, বিদায় জানতে পারি নাই, আজকে থেকে জানছি বাকি জীবনে কোনোদিন নামাজে বারবার হাত তুলব না। অতএব আমার নবীজি শেষ লেটেস্ট আমল যেটা বারবার রফল আদায় না করা, একবার নিয়ত বাঁধবেন নামাজ শেষে হাত তুলবেন, এটাই হচ্ছে ইসলামের সঠিক নিয়ম, আল্লাহ বুঝার তৌফিক দান করেন পড়ি আমিন। যারা বারবার রফল আদায় করেন আপনাদের জন্য অনেক কথা আছে, বারবার হাত তোলে নামাজের মধ্যে বারবার রফল আদায় করা জায়েজ কিন্তু সুন্নত না, আর নামাজে বারবার রফল আদায় না করা সুন্নত। এখন কেউ যদি কোন বেলে জায়েজ হইলে অসুবিধা কি, আমি বারবার হাত তুলবো, ওই একবার এরম কইছিল বলে হুজুর যদি জায়েজ হয় তাহলে সমস্যা কি, আমি বারবার হাত তুলবো, আমি বললাম ঠিক আছে তাহলে আপনি যদি এখন জায়েজ নেন সব জায়গাতে তো সুন্নত বাদ দিয়ে জায়েজ নিতে হইব, কত দরকার লাগলে নিমু, আমার কাছে সহি হাদিস আছে তো দরকার লাগলে নিমু, আমি বললাম নিবেন তো, বলে জি ঠিক তো জি, আমি বললাম বউ লয়া সংসার করণ সুন্নত আর বউ তালাক দেওয়া জায়েজ, এবার আপনি বারবার রাফল ইয়াদাইনের ক্ষেত্রে সুন্নত বাদ দিয়ে জায়েজ নিবেন, তাহলে বলে সংসার করেন সুন্নত বাদ দেন বউরে তালাক দেন জায়েজ, যা তালাক দেন আর নির্যাতন মামলা খা হারামি গুনামে মাজাজ বকারটা জানাজার পরে দোয়া কি জায়েজ, অবশ্যই জায়েজ, জানাজা হলে কিতাবের দলিল প্রদান, জায়েজ হলে কিতাবের দলিল প্রদান করে উপস্থাপন করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, জানাজার নামাজের পর দোয়া জায়েজ, ইসলামে জায়েজ অনেক লেগে দলিল লাগে না, না জায়েজ অনেক লেগে দলিল লাগে,
প্রথম কথা, জায়েজ হওয়ার জন্য দলিল লাগে না, কিন্তু না জায়েজ হওয়ার জন্য দলিল লাগে। আর জানাজার নামাজের পর দোয়া করা, এই দোয়ার ব্যাপারে ভুরি ভুরি দলিল আছে তোমার কত লাগবে? আমি আলেম হিসেবে তোমাদের কাছে বলে যাই, এক কথায় মাইনে নিবা, জানাজার নামাজের পর দোয়া করা জায়েজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজার শরীক হইতে অনেক দৌড়াদৌড়ি হন্তদন্ত হয়ে দৌড়াদৌড়ি করছিলেন, দৌড়ে গিয়ে জানাজার নামাজ পায় নাই, তাও অনেক দূরে জানাজা, তিনি অনেক দূরে, দূর থেকে ডাক দিছে, এ আমার ভাইয়েরা আমি জানাজার নামাজ পাই নাই, কিন্তু ভাই দোয়ার থেকে আমারে বঞ্চিত কইরো না, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝা যায় জানাজার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় দোয়া হইতো, এইজন্য তিনি বলছে জানাজার আমি পাই নাই, দোয়ার থেকে আমারে বঞ্চিত কইরো না, একটু দাঁড়াও আমি আসতেছি, সুবহানাল্লাহ পড়ে তিনি গিয়ে দোয়া করছেন। জানাজার নামাজের পক্ষে অনেক 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 দলিল আছে। বুখারী শরীফে আল্লাহ আমার দয়াল নবীজি বলছেন, হুজুর আমার নবীজি রহমাতুল্লিল আলামিন বলছেন, উম্মত জানাজার নামাজের পর ফাখলিসলাহু দোয়া, খালেস ভাবে খাস ভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করো, সুবহানাল্লাহ পড়ে। মৃত ব্যক্তির জন্য 5 দিনের সময় কিংবা 40 দিনের জিয়াফতের আয়োজন করা জায়েজ কিনা? অবশ্যই জায়েজ, দলিল সহকারে বললে কৃতজ্ঞ থাকবো, জিয়াফত করাটাই জায়েজ কাজ। 5 দিন পরে 40 দিন পরে এই জায়েজের লেগে দলিল চান কেন? যারা না জায়েজ বলে তাদের কাছে দলিল চাইবে, যে না জায়েজ বলবে তার কাছে দলিল চাইবে, যে আপনি যে না জায়েজ বললেন অবশ্যই দলিল দিতে হবে। ইসলামে জায়েজ হওয়ার জন্য দলিল লাগে না। এই যে মাইক দিয়ে আওয়াজ করতেছেনি, কথা কয় না, এই মাইক দিয়ে আওয়াজ করানোর দলিল কোরআন হাদিসে আসেনি, বুখারী শরীফে আসেনি, তাহলে আমরা তো এমনি বেদাতি ওয়াহাবিরা, এই ডব্লিউ কোম্পানিরা মাইক দিয়ে আওয়াজ করেনি। আলে হাদিস যারা বারবার রফল ইয়াদাইন করে, যারা জানাজার নামাজের পর দোয়া করতেছে না, তারা মাইক দিয়ে আওয়াজ করেনি, তারা মাইক দিয়ে আজান দেয়নি, তারা মাইক দিয়ে নামাজের ইমামতি করেনি। তাহলে প্রশ্ন হলো, ভাই এইটার পক্ষে এইটা তো জায়েজ, এটার দলিল তো কোরআন হাদিসের কোনো আনে নাই, তাহলে আপনি এটা ব্যবহার করেন কেন? দেখবেন তখন কইব যে এটা ব্যবহার করা না জায়েজ এমন কোন দলিল নাই, এই জন্য আমরা এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করা জায়েজ। ওরে বাদাইম্মা, মাইকের ক্ষেত্রে আইলে তুমি জায়েজ আর না জায়েজ বুঝা নাও, জানাজার পরে দুয়ার ক্ষেত্রে আইলে বুঝো না, তুমি তো হুজুর কম সিট আর বেশি, তুমি হুজুর কম তুমি সিট আর বেশি। 5 দিনের দিনে মা বাবা মুরব্বির জন্য দোয়া করবেন, 40 দিনে দোয়া করবেন, জিয়াফত করবেন। যে মুলুবি কয় না জায়েজ, আবার হে মুলুবি কয় বলে পয়সা নিয়ে আমরা মাদ্রাসা দিয়ে লাইলে যাই, কয়নি এটা কি ফতুয়াবাজি না দান্দাবাজি? এটা তো বুঝার কিছু নাই, এটা বুঝানোর কিছু নাই, এটা করে সহজ। এর হইলো সিটারের হেড কোয়ার্টার ঠিক কিনা বলেন, আরে বিশ্ব সিটার কমিটি শুরু করছে, আল্লাহ তাআলা হেদায়েত দেখ জোরে কোন আমিন। আরো কান্না, আমি মাহফিল বসে উত্তর দেই না, সত্যি আমি মাহফিল বসে উত্তর দেই না, কারণ মাহফিল বসে উত্তর দিলে কি হয় জানেন নি? আমি অনেক ওয়াহাবিদের একারে কালচার ভিত্তিক মাহফিল করি, যে সব জায়গা সুন্নিরা মাহফিল করতে পারে না, কোন রকমের আয়োজন করতে পারলে সেই জায়গা আমার দাওয়াত দেওয়ার, নামটা শুনলেই সুরেরা শান্তি, যে আইসে এবারে দারে দানাই বানাই চলতো না। তো হ্যাঁ, আমি যদি মাহফিলে প্রশ্ন উত্তর দেওয়া শুরু করি, তাহলে ওয়াহাবিরা করব কি? ওয়াজটা তো সুন্দর মজা লাগবে, ওই কো হিসাবে পুশ করে এটা প্রশ্ন প্রশ্ন মানে ওয়াজটার সৌন্দর্য নষ্ট করে দিলে, লেগে আমি প্রশ্ন উত্তর দেই না, প্রশ্ন উত্তরের লেগে আমরা আলাউদ্দিন জিহাদি ভাই বিখ্যাত ওনারে দিবেন। আচ্ছা 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 আচ্ছা, এমন একজনে লেখছে, আল্লাহ সর্বশক্তিমান, মাগু 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 মাগু, মুসলমানের মধ্যে 73 দল, সব দলের বিচার হবে কিনা এবং সব দল থেকে জান্নাতে যাবে কিনা? মোহাম্মদ মুজাম্মেল হক অশদিয়া। মুসলমানের মধ্যে 73 দল, সব দলের বিচার হবে কিনা? শুধু মুসলমান না, যে মানুষ তার বিচার হবে, যে জিন তার বিচার হবে, মানুষ আর জিন পরিচয়ে যারা, মানুষ আর জিন মখলুকত যারা, তাদের বিচার হবে। কাফেররে কুফুরির জন্য শাস্তি হবে, মুসলমানের মধ্যে মুনাফিকির জন্য শাস্তি হবে, আর ইমানদারেরা কিছু ইমানদার গুনাহের জন্য সাময়িক কিছু শাস্তি পাবে, আর যারা নেককার তারা তো জান্নাতে চলে যাবে, যারা গুনাহের জন্য সামান্য কিছু শাস্তি পাবে তাদেরকে নবীজি শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। শেষ 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 শেষ।
আর সামনের দিকে যাইতে পারবো না, আমি এক অন্তরা কোমল লম্বা করতে পারবো না।